আসসালামু আলাইকুম দর্শক আসসালামু আলাইকুম দর্শক ব্রেকিং নিউজ মা হতে যাচ্ছেন পরিমনি জানালেন জানালেন নিজেই ভাই এটা কিন্তু কোনো সিনেমার শুটিং না বাস্তব কথাই পরিমণি মা হতে যাচ্ছে কবে বিয়ে হয়েছে কিভাবে কি ঘটলো পুরো ভিডিওটা দেখেন আমি আপনাদেরকে বলবো আমি সত্যি নিজেই আজব এই কয়েকদিন আগে সাকলাইনের সাথে সাকলাইন স্যারের সাথে দেখলাম যে কি সুন্দর বার্থডে উদযাপন করতেছে আবার অন্য বিয়ে করে আবার বাচ্চাও পেটে চলে আসছে আদালত প্রাঙ্গণে দেখলাম যে মাঝে মধ্যে তিনি অজ্ঞান টজ্ঞান হয়ে যাচ্ছিলেন সেটারই প্রভাব নাকি আমি আসলে বুঝতে পারছি না তো প্রথম আলো নিউজের একদম রেফারেন্স দিচ্ছি আমি তো আমি নিউজটা সম্পূর্ণ আপনাদের সামনে পড়তে চাই খুব ভালোভাবেই পড়তে চাই মা হতে যাচ্ছেন অভিনেত্রী পরিমণি আজ সোমবার দুপুরে প্রথম আলোকে তিনি নিজেই এই খবর জানালেন সন্তানের বাবা বাবা অভিনেতা শরীফুল রাজ সন্তানের বাবাকে অভিনেতা শরীফুল রাজ পরিমণি বলেছেন কয়েকদিন ধরেই বুঝতে পারছিলাম আজ দুপুরে ডাক্তারের কাছে যাই ডাক্তার আমাদের নিশ্চিত করেন খবরটি পেয়ে আমরা দুজনেই কেঁদে ফেলেছি মানে আবেগে কেঁদে ফেলেছে আপনাদের সংসার সুখের হোক এটাই আমরা চাই তবে আমাদেরকে জানাইলেন না এই বিষয়টা খুব কষ্ট পাইলাম তো যাই হোক আপনারা কিন্তু পাশে সেই শরীফুল রাজের ছবি দেখতে পাচ্ছেন তিনি আরও বলেন ডাক্তার আমাকে একটু সাবধানে চলাফেরতা চলাফেরা করতে বলেছেন অবশ্যই বলবে বাচ্চা চলে আসলে তো এটা বলে সবাই ডাক্তাররা এই পরামর্শটা দেয় শুটিং থেকেও আমি এখন নিজেকে দূরে রাখছি আগামী দেড় বছর কোনো শুটিং করব না ও আচ্ছা একদম ছুটি আমার দেড় বছরের ছুটি বাচ্চাকে সুন্দরভাবে পৃথিবীতে আনতে চাই দোয়া থাকলো সুন্দরভাবে যাতে সব কিছু হয় প্রপারলি সুস্থ বাত্তা জন্ম দিতে চাই অবশ্যই অবশ্যই আমরাও চাই পরিমণি জানান গিয়াসুদ্দিন সেলিমের ছবি গুনিনের সেটে তারা প্রেমে পড়েন ও আচ্ছা তাহলে কিভাবে প্রেম হলো সেটাও জানতে পারলেন প্রেমের সম্পর্ক থেকে তারা দুজন গোপনে বিয়ের কাজটা সেরে ফেলেন এটা ঠিক করেন নাই আমরা জনগণরা আসল পাপি আমাদেরকে বলেন না আপনারা তিন দিন আগে পরিচালককে মিষ্টি খাইয়ে বিয়ের খবর জানিয়েছেন পরিমণি মানে ওই পরিচালকের সিনেমার মাধ্যমে পরিচয় অবশ্যই পরিচালক মিষ্টি খাওয়ার যোগ্য আপনি মিষ্টি দিয়েছেন ধন্যবাদ ওই জন্য আপনাকে ঘটনাটি নিশ্চিত করেছেন পরিচালক গিয়াসুদ্দিন সেলিম পরিচালক চয়নিকা চৌধুরী বলেন আমিও এ খবরটি শুনেছি মানে আমরা জনগণরাই খালি মানে পিছায় আছে এটা মোটেও ঠিক না আজ দুপুরে রাজের ফেসবুক আইডি থেকে পরিমণিকে ধন্যবাদ জানিয়েছেন রাজ নিজেই সোমবার দুপুরে একটি ছবি শেয়ার করেন শরীফুল বছর কাজ করবেন না বিস্তারিত আসছে যাই হোক আমি ঠিক মতো পড়তে পারিনি এই জন্য দুঃখিত তো বুঝতেই পারছেন অভিনন্দন পরিমণির জন্য কিন্তু বিয়ার খোঁজ খবর পাইলাম না কয়েকদিন আগে যে ড্যান্স দিলেন আপনি মানে বুঝাই যাচ্ছিল না যে আপনার এর মধ্যে বিয়ে হয়ে গেছে প্রেম হয়ে গেছে আর বাচ্চা হয়ে গেল ভাই ঘটনা কিন্তু সত্য ভিডিওটা শেয়ার হবে ধন্যবাদ